অন্য এটা বিগ ব্রেকিং নিউজ লৈ আহিছো। এবাৰ সংখ্যালঘুৰ ওপৰত গৰজি উঠিছে বিজেপি নেতা। বিজেপিক ভোট দিবলৈ কিয় হাত কপে সংখ্যালঘুৰ? সংখ্যালঘু লোকৰ ওপৰত এবাৰ গুজৰি উঠা দেখিবলৈ পোৱা গৈছে এগৰাকী বিজেপি নেতা। সামাজিক মাধ্যমত ইতিমধ্যে এই বিষয়টোক লৈ চৰ্চা অব্যাহত। বিজেপিক ভোট দিবলৈ আচলতে সংখ্যালঘুৰ কিয় হাত কপে, এনেধৰণে তেওঁ প্ৰশ্ন উত্থাপন কৰিছে। মুসলমানৰ ভোট আমি কিয় নাপাওঁ? আঁচনি দিয়াৰ পাছতো মুসলমানে ভোট নিদিয়া কথাটো আচলতে লজ্জাজনক বুলি তেওঁ মন্তব্য কৰিছে। মুসলমানৰ ভোট আমি কিয় নাপাওঁ বুলি তেওঁ মন্তব্য কৰিছে। আৰু কেৱল ইমানে নহয়, সংখ্যালঘুৰ ওপৰত এইবাৰ গুজৰি উঠা দেখিবলৈ পোৱা গৈছে এগৰাকী বিজেপি নেতাক। আঁচনি দিয়াৰ পাছতো মুসলমান লোকৰ পৰা আচলতে ভোট নোপোৱাটো লজ্জাজনক কথা। ঘৰ দিছোঁ, লেট্ৰিন দিছোঁ, আয়ুষ্মান দিছোঁ, তথাপি কিয় হাত কপে ভোট দিবলৈ? নলবাৰী মণ্ডল বিজেপিৰ সাধাৰণ সম্পাদক বুবুল দাসৰ এই বিস্ফোৰণ। বিজেপিৰ বুথ সভাত সংখ্যালঘুৰ ওপৰত থিয় গুজাৰিছে এইবাৰ বুবুল দাসে। বিজেপিক ভোট দিয়াৰ সময়ত কপি উঠে মুছলমান লোক। মুছলমান লোকৰ ভোট নোপোৱাটো আচলতে এক লজ্জাজনক বিষয়। বিজেপিক ভোট দিবলৈ সংখ্যালঘু লোকৰ কিয় হাত কপে বুলি এইবাৰ মন্তব্য কৰিছে বিজেপি নেতাই। অর্থাৎ নলবাৰী মণ্ডল বিজেপিৰ সাধাৰণ সম্পাদক বুবুলৰ এই মন্তব্য। সংখ্যালঘু লোকৰ ওপৰত এবাৰ গুজৰি গুমৰি উঠা দেখিবলৈ পোৱা গৈছে এগৰাকী নেতাক। আৰু মুছলমানৰ ভোট নোপোৱাক লৈ তেওঁ এবাৰ তীব্ৰ থিয় গুজাৰা দেখিবলৈ পোৱা গৈছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমতো দেখিবলৈ পোৱা গৈছে এই বিষয়টোক লৈ তীব্ৰ চৰ্চা। আঁচনি দিয়াৰ পাছতো আচলতে মুছলমান লোকসকলে বিজেপিক ভোট নিদিয়াটো এক লজ্জাজনক বিষয়। ঘৰ দিছে বিজেপিয়ে, লেট্ৰিন দিছে, আয়ুষ্মান দিছে, কিন্তু তাৰ পাছতো বিজেপিক ভোট দিওঁতে আচলতে হাত কিয় কপে? নলবাৰী মণ্ডল বিজেপিৰ সাধাৰণ সম্পাদক বুবুল দাসৰ এই বিস্ফোৰক মন্তব্য। বিজেপিৰ বুথ সভাত সংখ্যালঘুৰ ওপৰত এইবাৰ এনেধৰণে থিয় গুজাৰা দেখিবলৈ পোৱা গৈছে বুবুল দাসক। আমাৰ হাতত ইতিমধ্যে দৃশ্য আছে, তেওঁৰ মন্তব্য আছে। বিজেপিক ভোট দিয়াৰ সময়ত মুছলমান লোক আচলতে কিয় কপি উঠে, কি কৈছিলে আচলতে তেওঁ সংখ্যালঘুক, সমগ্ৰ দৃশ্য আপোনালোকক এম্বিয়েন্সৰ সহায়ত শুনোৱাইছোঁ। এই মুসলমান সমাজৰ পৰা আমি 25টা ভোট পাওঁ। লজ্জাজনক কথা, কত আঁচনি দিছো আপোনালোকক, আমি কি আঁচনি দিয়া নাই কওক আপোনালোকক, আমি আঁচনি দিয়া নাই। ঘৰ দিছো, লেট্ৰিন দিছো, আয়ুষ্মান ভাৰত কাৰ্ড দিছো, উজ্বলা গেছ দিছো, সমস্ত দিছো। দিয়াৰ পাছতো আপোনালোকৰ কি আমাৰ ভোট দিয়া নাই? আপোনালোকৰ ভোট হাতখন কমি যায়, মোৰো ভোট দিবা মই বিজেপি, কিন্তু আপোনালোকে আমাক কাটি হয়। আপোনালোকৰ লগত আমি 10 বছৰ একেৰাহে আছো, আমি আঁচনিত দুখত দুখী হৈ আছে মনুজা। 5 বছৰ নিজে এটা অনুদান লৰাই বেয়া নালাগে মানুহজনক লৈছে আপোনালোকৰ। এই নুৰুল দাক নেকি বেয়া নালাগে আপোনালোকৰ ওলাব, বেয়া লাগিল নাই তেওঁলোক আপোনালোকৰ মাজৰ মানুহ হয় নেলা। আপোনালোকে যেতিয়া ভোট দিব লাগে হয় বিজেপি কপি যাব, আমাৰ হাততে নাই দিব। আৰে যি কংগ্ৰেছে আপোনালোকৰ শোষণ দুৰ্নীতি চব কৰি আছে আপোনালোকে, আৰু সেই কংগ্ৰেছৰ লগত থাকে আপোনালোকে। বিবেকক চোৰক এই হাত নহয়, বিবেকক চোৰক এই হাতৰ বটম কিতাপ নহয়, এই বিবেকেৰে জিকিম মই বিজেপি। এয়া প্ৰশ্ন কথা, মই 2026 চনক লৈকে এই নিৰ্বাচনত থাকিম, মই 2 বছৰ একেৰাহে থাকিম, প্ৰতিটো পৰিয়ালৰ লগত জনসম্পৰ্ক থাকিম। কিন্তু আপোনালোকৰ প্ৰতিশ্ৰুতিত আজি মই সুন্দৰ হৈছে, আমাৰ লগে আপোনালোকৰ ৰাস্তা কৰিছোঁ। আপোনালোকে এনেকে যাব লাগে, তিৰি যায় যাব লাগে না, কোনো বিৰাতে চাইকেল এনেকে খেলি যাব খোজ কাঢ়ি হে লাগে না। নচিব কিয় লাগছি? নচিব আপোনাৰ, আপোনাৰ নচিব আপোনাৰে, কি জানে, নিজৰ নচিব নিজে লিখি লৈছোঁ আমি। কাৰণ বিজেপিক আমি ভোট নেদাওঁ, বিজেপি আনি আনি যাব মোলাবিলাক পাঠ কৰি আহক। মোদী কৈ আছে আপোনালোকে মছজিদ ভাবক, মোদী কৈ আছে বাংলাদেশৰ পৰা মুছলমান আনাৰ কথা চিন্তা কৰিছে, অসম ভাৰতৰ কথা চিন্তা কৰিছে, পাকিস্তানৰ পৰা মুছলমান আনি এখন ভাৰতবৰ্ষৰ কথা চিন্তা কৰি আছে, আৰু আপোনালোকে কৈছে কি আমাক খেদি দিব বাংলাদেশ, এইবিলাক চিন্তা পৰিহাৰ কৰক। মোদী যে আপোনালোকৰ কথা চিন্তা কৰিছে, মহিলাসকলৰ কথা চিন্তা কৰিছে, বৰ্ষা পৰিধানৰ কাৰণে আইন বনাইছে, আপোনালোকে আই মাতৃ, এই আই মাতৃ পুৰুষক কৈ দিব আজি যদি মই অৰুণোদয় পালো হয়, আজি 5 বছৰ যদি অৰুণোদয় 5 বাৰ 60,000 টকা লগে এমান ডাঙৰ কিয় কৰা নাই
উপস্থিত থাকা 80% মহিলাই ভোট দিয়া না, প্রশ্ন হয়নি নহয়? কোক কেতিয়া কব আপনার ভোট দিয়া না? এই ব্যবস্থা পাই মুকলি হব, মুকলি হব লাগবে, বান্ধন খাই আছো আমি, ভয় করে আছো পুরুষ যে কংগ্রেসের হাত মারি আকো নাই মোর স্বাধীনতা, মই ভোট মারি, মই বিজেপি ভাল মানুষ আজি নুরুল দার দরে হাফ করো, নুরুল দার ভন্টির দরে হাফ করো, নুরুল দার পত্নীর দরে হাফ করো, নুরুল দার সোয়ালীর দরে হাফ করো যে বিজেপি করি, ঠিক আছে? সকলকে ধন্যবাদ দিছো, এ আবেগি হয়ে গেছো সংখ্যালঘু মুসলমানের প্রতি, এ ধর এ আত্মীয় ভাব জন্মবাসী, এ আত্মীয় ভাব যদি জন্ম হাতে গই এই গাঁওখানে আহি মন্ডল হবো কি কোনো আপনার কোনো নাই গো, মোর দুঃখ লাগি গেছে এই অবস্থা দেখাবার, এনেকুৱা দুখ পাইছো যেতিয়া বিকলাংগ ছোৱালীজনী দুজনী আছে, এটা অৰুণোদয় বনাই, এটা ঘৰ বনাই, এটা লেট্ৰিন বনাই, কিয় কাৰণ বনাই, দুখ লাগি গৈছে অংকৰ, বহুত দুখ লাগি গৈছে, শুনক বাবা লাগা নহয়, বাবা লাগাইও দিয়া নাই, পাইও দিয়া নাই, নাপেও দিয়া নাই, পাইও দিয়া নাই আৰু নাপেও ভোট দিয়া নাই, পাইও ভোট দিয়া নাই, নাপেও ভোট দিয়া নাই, এই ব্যৱস্থাৰ পৰা আঁতৰি যাওক, এই মুসলমান সমাজৰ পৰা আমি 25টা ভোট পাওঁ, লজ্জাজনক কথা, কত আঁচনি দিছো আপোনালোকক, আমি কি আঁচনি দিয়া নাই, কওক কওক আপোনালোকক, আমি আঁচনি দিয়া নাই, ঘৰ দিছো, লেট্ৰিন দিছো, আয়ুষ্মান ভাৰত কাৰ্ড দিছো, উজ্বলা গ্যাস দিছো, সমস্ত দিছো, দিয়ার পাছতো আপনার কি আমার ভোট দিয়ে আনতে আপনার ভোট হাত কমি যায়, মরু ভোট দিবে আমার বিজেপি, কিন্তু আপনার আমার কাজ আপনার আমি 10 বছর একে রেখে আছো, আমি আসলে দুঃখত দুঃখী হয়েছে, অনুযায়ী 5 বছর নিজে এটা অনুযায়ী লড়াই বেয়া নালাগে মানুষজনক কৈছে আপনার, এই নুরুল দাক নাকি বেয়া নালাগে আপনার অলপ বেয়া লাগিল নাই, তেওঁলোক আপনার মাজের মানুষ হয়নি না, আপনার যেটা ভোট দিবে লাগে বিজেপি হাতৰ বটম টিপাত নহয় এই বিবেকেৰে টিপিম মই বিজেপি, প্ৰশ্ন কথা, মই 2026 চনক লগে এই নিৰ্বাচনত থাকিম, মই 2 বছৰ একেৰে নেকি, প্ৰতিটো পৰিয়ালৰ লগত জনসম্পৰ্ক থাকিম, কিন্তু আপোনালোকৰ প্ৰতিশ্ৰুতি আজি মই মন কৰো কি আমাৰ লগে আপোনালোকক ৰাস্তা কৰিছো, আপোনালোকে এনকে যাব লাগে তিলি যায় যাব লাগে না, কোনো পিয়াকে চাইকেল এনকে গেলো যাব খোজ কাঢ়ি হ্যাঁ লাগে না, আর নসিব কিয়া লিখছি, নসিব আপনার, আপনার নসিব আপনারে কি জানে, নিজের নসিব নিজে লিখি লৈছো আমি, কারণ বিজেপিকে আমি ভোট নেদাও, বিজেপি আনি আনি যাব মোলাবি কুস্তা দিলে পার করি হোক, মোদি কৈ আছে আপনালোকে ভাবছে মসজিদ ভাব, মোদি কৈ আছে বাংলাদেশের পৰা মুসলমান আনার কথা চিন্তা করেছে, অসম ভারতের কথা চিন্তা করেছে, পাকিস্তানের পৰা মুসলমান আনি এখন ভারতবর্ষ কথা চিন্তা করেছে, আর আপনাদের কৈছে কি আমাক খেদি দিব বাংলাদেশে, এইবিল চিন্তা আপনি আর করো, মোদি যে আপনাদের কথা চিন্তা করছে, মহিলা সকলের কথা চিন্তা করছে, বর্ষা পরিধানের খানে আইন বনাইছে, 1 তলা 2 তলা 3 তলা তৈরি করলে আপনার মহিলা তো শিকায় গুছি যাব লাগে পরিয়ালর ভাই, মাকর ভোট থাকলে কেন কেনেকুৱা দুঃখ অনুভব হয়, সেই কথা একমাত্র মোদী যে অনুভব করছে, কোনো বৌলাবী অনুভব করা নাই, আপনাদের আই মাতৃ, এই আই মাতৃ সিদ্ধান্ত হব, পুরুষক কই দিব আজি যদি মই অরুণোদয় পালু হই, আজি 5 বছর যদি অরুণোদয় 5 বারাং 60,000 টাকা লাগে, এমন ডাঙা হওয়ার সেন মরা বলল কি করে না, মরা পর্যন্ত আপনারা আপনারা এটা করবো, আমি ভোট দিছো, কবে ভোট দিয়া না, ইয়াতে উপস্থিত থাকা 80% মহিলাই ভোট দিয়া না, ইয়া প্রশ্ন হয়নি না, কোক কেতিয়া কব আপনার ভোট দিয়া না, এই ব্যবস্থা পাই মুকলি হয়ে গেল, মুকলি হব লাগবে, বান্ধন খাই আছো আমি, ভয় করে আছো পুরুষ যে কংগ্রেসের হাত মারি আকো নাই মোর স্বাধীনতা, মই ভোট মারি, মই বিজেপি ভাল মানুষ, আজি নুরুল দার দরে হাফ করো, নুরুল দার ভন্টির দরে হাফ করো, নুরুল দার পত্নীর দরে হাফ করো, নুরুল দার সোয়ালীর দরে হাফ করো যে বিজেপি করি, ঠিক আছে? সকলকে ধন্যবাদ দিছো, এ আবেগি হয়ে গেছো সংখ্যালঘু মুসলমানের প্রতি, এ ধর এ আত্মীয় ভাব জন্মবাসী, এ আত্মীয় ভাব যদি জন্ম হত্যা গই এই গাঁওখানে আহি মন্ডল হব কি কোনো আপনার কোনো নাই গো, মোর দুঃখ লাগি গেছে এই অবস্থা দেখাবার, এনেকুৱা দুখ পাইছো যেতিয়া বিকলাংগ ছোৱালীজনী দুজনী আছে, এটা অৰুণোদয় বনাই, এটা ঘৰ বনাই, এটা লেট্ৰিন বনাই, কিয় কাৰণ বনাই, দুখ লাগি গৈছে অংকৰ, বহুত দুখ লাগি গৈছে, শুনক বাবা লাগা নহয়, বাবা লাগাইও দিয়া নাই।